ওয়েল, আমরা দুটো বইয়ের সামনে চলে আসলাম। এই যে এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা প্রিলিমিনারি নিয়োগ গাইড, তারপর পাশাপাশি রয়েছে লিখিত, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয় এনএসআই। তো এই দুটো বই আমি দেখাবো, প্রথমেই প্রিলিমিনারি বইটি দেখাচ্ছি, দেন লিখিত দেখাবো। আপনি কাভার পেজের দিকে তাকালে দেখতে পারবেন লিখা আছে, এই যে দেখুন, এই পাশে বইটির বৈশিষ্ট্যসমূহ, বিগত বছরের প্রচুর প্রশ্ন রয়েছে, তারপর এনআইসি বিষয়ক সর্বশেষ তথ্য রয়েছে, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর রয়েছে, মানে যা যা আছে সব কিছু রয়েছে, তারপর রয়েছে স্পেশাল মডেল টেস্ট। চলুন আমরা একটু ভেতরে যাই, কী কী আছে আরও দেখে নিই। আর এই পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ এডিশন, একেবারেই নতুন, সম্পূর্ণ নতুন। শুরুতে দেখতে পারবেন প্রচুর প্রশ্নের একটি চিত্র দেওয়া রয়েছে, কী কী প্রশ্ন রয়েছে, কতগুলো প্রশ্ন রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। তারপর দেখুন লেখা আছে প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসিক অনেক কিছু আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছেন লেখা আছে যারা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর, মানে বেসিক তথ্য এই জায়গায় দেওয়া রয়েছে, যেইগুলো থেকে কমন প্রশ্ন আসেই, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তারপর রয়েছে বাংলাদেশের অর্জন, অর্থাৎ আপডেট যে তথ্যগুলো রয়েছে সেইগুলো আছে। তারপর রয়েছে প্রশ্ন, প্রচুর প্রশ্ন রয়েছে। এই দেখুন শুরুতে একটি দেওয়া রয়েছে সহকারী পরিচালক, যেটা 2019 অনুষ্ঠিত হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি আরও বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আরও একটি প্রশ্ন, এটা হচ্ছে ফিল্ড অফিসার, এটাও 2019। তারপর দেখুন এই জায়গায় আরও একটি প্রশ্ন, পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার, মানে আপনার প্রশ্ন কত লাগবে। প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ বিগত সালের প্রস্তুতির জন্য সেই জন্য প্রচুর প্রশ্ন পাবেন। তারপর দেখুন ওয়াচার কনস্টেবল, এটা গুরুত্বপূর্ণ একটি পদ, এই পদেরও প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। তারপর দেখুন আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে অফিস সহায়ক। তারপর দেখুন আরও একটি প্রশ্ন, এটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। তারপর রয়েছে ওয়াচার কনস্টেবলের প্রশ্ন, তারপর রয়েছে ওয়ারলেস অপারেটরের প্রশ্ন, প্রচুর প্রশ্ন রয়েছে। আমার মনে হয় আর প্রশ্ন দেখাই না, আপনারা তো দেখতে পারবেন বই নিলে, প্রচুর রয়েছে। আমি আর একটু ভেতরে যাই। তারপর দেখুন প্রচুর প্রশ্ন তো রয়েছেই, সহকারী পরিচালকের সকল পদেরই প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন। দেন তারপর এই জায়গা থেকে শুরু হয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রথমে বাংলা রয়েছে, বাংলা কী কী আছে, এখানে চিত্রটি দেওয়া রয়েছে, শর্ট একটি সূচিপত্র, কী কী আছে, কারক, সমাস, বিভক্তি, সব কিছু রয়েছে এক কথায় প্রকাশ। তারপর দু একটি আমি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন দেওয়া আছে ব্যাকরণ, তারপর কারক, এদিকে আছে প্রকৃতি প্রত্যয়, মানে গ্রামারে যা যা লাগে সবই রয়েছে। আমি বরং আরেকটু সামনে যাই। তারপর এখান থেকে শুরু হয়েছে ইংরেজি, ইংরেজি কী কী রয়েছে সংক্ষিপ্ত একটা সূচিপত্রে এই জায়গাও রয়েছে, যেটা আপনারা দেখে নিলি বা স্ক্রিনশট নিলি বুঝে যাবেন ভেতরে কী কী রয়েছে। আমি একটু দুটো দেখাচ্ছি, যে প্যারাগ্রাফ রয়েছে, তারপর রয়েছে রাইট ফ্রম অফ ভার্বস, মানে মুদ্র কথা, যা যা তারা করে, যে যে আইটেমে করে, এতদিন করে এসেছে, সেই আইটেমগুলোই এটাতে বেশি ফোকাস করা হয়েছে, অযথা বাড়তি কিছু দিয়ে বই বড় করা হয়নি। দেখতেই পাচ্ছেন প্রিপজিশন সব কিছু আছে। তারপর দেখুন রাইট ফ্রম অফ ভার্বস, তারপর ভয়েস চেঞ্জ, তারপর সিনোনিম অ্যান্টোনিম সব কিছু রয়েছে। তারপর দেখুন এখান থেকে শুরু হয়েছে গণিত, সূচিপত্র রয়েছে, গণিতের কী কী আইটেম রয়েছে দেখতেই পাচ্ছেন, লসাগু গসাগু, ভগ্নাংশ, শতকরা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, সুদ কষা। তারপর এই দিকে দেখতে পাচ্ছেন জ্যামিতি রয়েছে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সব কিছু, প্রয়োজনে যা যা আছে সব কিছু। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা পার্ট টু পার্ট করে সাজানো হয়েছে, সাবজেক্ট ওয়াইজ এলোমেলো নয়, হ্যাঁ, জগা খিচুড়ির মতন নয়, একেবারে সুন্দর করে সাজানো হয়েছে, যে এটা আপনার পড়তে সুবিধা হবে। এই যে পাটিগণিত, তারপর দেখুন এখান থেকে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর দেখুন সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক শুরু হয়েছে এখান থেকে, তারপর রয়েছে কম্পিউটার, এখান থেকে শুরু হয়েছে, তারপর দেখুন সর্বশেষ চূড়ান্ত মডেল টেস্ট, 10টি মডেল টেস্ট রয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্ন, যেগুলো তারা ম্যাক্সিমাম সময় করেছে সেই রকম প্রশ্নগুলো নিয়ে 10টি মডেল টেস্ট সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চূড়ান্ত মডেল টেস্ট 1, এভাবে 10টি মডেল টেস্ট পাবেন এটার ভেতরে রয়েছে। মধ্য কথা কমপ্লিট একটি প্রস্তুতি আপনার এই বইটির মাধ্যমে হবে বলে দৃঢ়ভাবে আপনি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, এটা অনেক বেশি কমন পড়বে ইনশা আল্লাহ। তো এবার চলুন লিখিত বইটি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ওয়েল, এবার আমরা অল্প করে লিখিত বইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে আছে এনএসআই প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত নিয়োগ সহায়িকা। চলুন একটু ভেতরে যাই। প্রথমেই পড়বে বিগত সালের প্রশ্ন, দেখতেই পাচ্ছেন লিখে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিগত বছরের প্রশ্ন, লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার, যেটা 2019 অনুষ্ঠিত হয়েছিল। এভাবে অনেক প্রশ্ন রয়েছে, আমি অল্প করে তো দেখাচ্ছি, একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখুন আরও একটি প্রশ্ন, ওয়াচার কনস্টেবল 2019,
আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ওয়াচার কনস্টেবলের ব্যাপক একটি নিয়োগ আসবে, অর্থাৎ অনেক বেশি নেবে, তো সেই জন্য এই প্রশ্নগুলো অনেক কাজে আসবে। প্রশ্ন আর দেখাচ্ছি না, বেশ কিছু প্রশ্ন পাবেন। এবার মূল আলোচনা যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলা প্রবন্ধ ও রচনা, লিখিতর অন্যতম একটি অংশ হচ্ছে বাংলা থেকে প্রবন্ধ রচনা আসে। একেবারে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো যেগুলো নিয়মিতই তারা করে, তেমন কিছু রচনা প্রবন্ধ এটাতে দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছু দেওয়াই হয়নি। দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ, এভাবে আরও কিছু প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে এটার মধ্যে। তারপর দেখুন বাপ সম্প্রসারণ, যা যা তারা অতীতে করেছে সেগুলো ইনক্লুড করা হয়েছে। তারপর দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে অনুবাদ। অনুবাদ একটি লিখিতর অন্যতম প্রধান অংশ, একেবারেই টপিক ধরে ধরে গুরুত্বপূর্ণ অনুবাদগুলো এটার মধ্যে দেওয়া হয়েছে। তারপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পত্র লিখন। আপনারা নিশ্চয়ই জানেন লিখিতর মধ্যে এই পত্র লিখন কী পরিমাণ গুরুত্ব রাখে। তারপর রয়েছে সারাংশ, আর এই দিক থেকে ইংলিশ শুরু হয়েছে। ইংলিশের লিখিতর মধ্যে যা যা লাগে সবই দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন, তারপর রয়েছে এই যে বাংলা থেকে ইংলিশ, অর্থাৎ গুরুত্বপূর্ণ সবই দেওয়া রয়েছে। তারপর আছে এসে, তারপর দেখুন এখান থেকে শুরু হয়েছে গণিত, পাটিগণিত, লসাগু গসাগু, তারপর রয়েছে বীজগণিত, এই যে ভগ্নাংশ, অনুপাত সমানুপাত, গড়, ঐকিক নিয়ম, শতকরা, তারপর জ্যামিতি, ত্রিকোণমিতি। তারপর দেখুন এখান থেকে শুরু হয়েছে সাধারণ জ্ঞান, রচনামূলক প্রশ্ন উত্তর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে বলি। দেখতেই পাচ্ছেন লিখিত আকারে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, এটা কিন্তু সংক্ষিপ্ত নয়, লিখিত যেভাবে উত্তর দেওয়া দরকার সেইভাবেই দেওয়া হয়েছে। তারপর দেখুন সাধারণ জ্ঞানের টিকা, হ্যাঁ লিখিত পরীক্ষার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হচ্ছে টিকা। দেখতেই পাচ্ছেন এখান থেকে টিকা শুরু হয়েছে, আর এখান থেকে আন্তর্জাতিক বিষয়ে বলির টিকা রয়েছে। মধ্য কথা লিখিতর জন্য যা যা লাগে সব কিছু এইটার মধ্যে দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র ভিডিও লম্বা হবে বড় হবে সেই জন্য সংক্ষেপে কিছু কিছু দেখিয়েছি, আপনারা বইটি হাতে পেলে আরও ডিটেলে সব কিছু দেখতে পারবেন। আশা করি আপনাদের লিখিতর কমপ্লিট একটি প্রস্তুতি হয়ে যাবে এইটার মধ্য দিয়ে।